আলহামদুলিল্লাহ, শুরু থেকেই চেষ্টা ছিল প্রথম ম্যাচ থেকেই যে এই বিপিএলে একটা বড় সুযোগ, ভালো কিছু করতে হবে, এমন মন মানসিকতা, বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুর দিক থেকেই চেষ্টা ছিল। ভালো প্রিপারেশনও ইনশাল্লাহ নিতে পেরেছি, তো আলহামদুলিল্লাহ যা আসছে সব কিছুর জন্য। হ্যাঁ অবশ্যই, ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে শুরু করে বিসিএল হইলো, ওই বিসিএলের মধ্যে ওয়ান ডেতেও আলহামদুলিল্লাহ ভালো করছি, তো সব ফরম্যাটেই চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো কিছু করার, সো দ্যাট সব টুর্নামেন্ট যেন ফিট থেকে ভালো খেলতে পারি। আসলে সেলিব্রেশনটা নিয়ে সবাই অনেক উৎসুক। সেলিব্রেশনটা বলতে গেলে, সেলিব্রেশনের পিছনে যে আইকনিক মানুষটা আছে সেটা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য। ও আসল কথা হচ্ছে, প্রত্যেকটা প্লেয়ার কাউকে না কাউকেই ফলো করে, তো আমিও একজনকে ফলো করি, ওনার মানে ওয়ার্ক ইথিক্স বলেন, হার্ডওয়ার্ক, অনেক হার্ডওয়ার্কার, অনেক স্ট্রং মেন্টালিটির, খুব খারাপ সিচুয়েশনে উনি যে কোনোভাবেই নিজের টিমকে কামব্যাক করাইতে পারে বিগ স্টেজেও। তো এরকম একটা ওয়ার্ল্ড সুপারস্টারের কাছ থেকে যদি কিছুটা হলেও আমি নিজের মধ্যে ঢুকাইতে পারি, হার্ডওয়ার্ক বলেন, স্ট্রং মেন্টালিটি বলেন, হোয়াট এভার ইট ইজ, তো এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আসলে টি টোয়েন্টি এমন একটা ফরম্যাট, যে কোনো ওভারেই আপনার ওভার বাউন্ডারি হওয়াটাই স্বাভাবিক, আর স্পেশালি এই চিটাগাংয়ের উইকেটে আমরা জানি 170-180-90 ইভেন 200 চেজেবল, তো এটা একটা অনেক ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। যেরকমটা বললাম যে নিজেকে কামব্যাক করাটা অনেক ইম্পর্টেন্ট, একটা খারাপ সিচুয়েশন থেকে নিজেকে আবার কামব্যাক করানো, স্ট্রং একটা মেন্টালিটির প্রয়োজন হয় প্রেশারে, আন্ডার প্রেশারে নিজেকে যখনই এরকম অনুধাবন করতে পারছি যে অনেকটা এক্সপেন্সিভ হয়ে গেছে প্রথম ওভারটা, তো তখন চিন্তা ছিল যখনই নেক্সটে আসি ইনশাল্লাহ স্ট্রংলি কামব্যাক করার ওয়ে, যেভাবে করা যায় সেভাবেই করার চেষ্টা করবো। না অবভিয়াসলি টিমমেটরা তো ট্রিমেন্ডাস সাপোর্ট করতেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট, এখন পর্যন্ত 3 ম্যাচে আমরা খেলছি, জিতছি হারছি, বাট টিমমেটদের অ্যাটিটিউডটা অনেক ফ্রেন্ডলি, যে ক্যাপ্টেন থেকে শুরু করে টিমমেট বা ম্যানেজমেন্ট কোচেস সবাই অনেক ফ্র্যাঙ্ক মিশতেছে, কোনো ধরনের কোনো প্রেশার নাই, কোনো জোরাজুরি নাই, একটা মিস করার পরেও আদার্স টিমমেট লাইক নাইম শেখ, রাকিবুল, হাসান, সোহান ভাই, এভরি ওয়ান, মেহেদি ভাই, সবাই আসে বুস্ট আপ করতেছে, বুঝতে দিতেছে না যে আসলে এটা কোনো প্রেশার ম্যাচ বা প্রেশার সিচুয়েশন, তো এটা আমাদের টিমের অনেক বড় একটা বেনিফিট। না আসলে অত কিছু করা হয় না, জাস্ট হ্যাঁ ওনার খেলার দেখি সেই 2006-07 থেকে, মেবি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে উনি ইন করছে, তারপর থেকে ওনারে ফলো করি, তো ওনারে দেখলেই মনে হয় যে উনি জেতার জন্য যে কোনো কিছু করতে পারে, এনিথিং, তো এই জিনিসটাই মানে ছোটোর থেকে হয় না যে কাউরে ভালো লাগলে মনে প্রাণে বৈশা যায়, তো ওরকম আর কি থাকতে 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 রিয়াল মাদ্রিদে সুপার সিজন কাটানোর পরে এত চ্যাম্পিয়ন্স লিগ, এত ট্রফি, জুভেন্টাসে যাওয়ার পরে এখনও যেভাবে তার স্ট্রং মেন্টালিটির পরিচয় উনি দিয়ে যাচ্ছেন, এটা অনেক বড় কিছু। আর এইগুলোই মোটামুটি ফলো করা হয়, প্লাস নিজেকে ওইভাবে নিজেকেই নিজে পাম্প আপ করি যে না, যে কোনো একটা মানুষ যদি হার্ডওয়ার্ক দিয়ে এত কিছু করতে পারে, আমিও মানুষ, আমিও ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবো। আসলে এটার পিছনে একটা অনেক স্যাড স্টোরি আছে, 2022 সালে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে আমার বাবা মারা যায়, তো উনি অনেক টেনসড ছিল অ্যাবাউট মাই ক্যারিয়ার, তো সেই সময়ে মানে এতটাই টেন্স ছিল, আমি ইঞ্জুরিতে ছিলাম 1.5 বছর, উনি হয়তো অনেক টেনশন করতো যে
মানে আমার কি হবে কেরিয়ারে, আমি কখনো এইসব নিয়ে ভাবতাম না। আমি সবকিছু, আমার দুইটা ইথিক্স হচ্ছে, আমি এক পরিশ্রম করি যতদূর আমার সম্ভব, আর আল্লাহ পাকের কাছে চাই যে যা হবে আলহামদুলিল্লাহ আমি দুই হাত দিয়ে সেটা অ্যাকসেপ্ট করে নিব। প্রথম বিপিএলে তো মানে অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে, যে তিন ওভারে তিন বলে তিনটা ছয় নো বল। হ্যাঁ, তো আর্লি স্টেজে আমার মতে এসব হওয়া ভালো, একটা ইয়াং প্লেয়ারের জন্য খুবই ভালো। তাহলে তার শেখার চাহিদাটা স্ট্রংভাবে কীভাবে কামব্যাক করতে পারে এই জিনিসগুলো খুব ভালো শিখতে পারবে। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে হ্যাঁ, আর্লি স্টেজে প্রথমবারই 19 খেলে এসে প্রিমিয়ার লিগ ভালো করছিলাম আলহামদুলিল্লাহ, তারপরে বিপিএলের সুযোগ পাইছি, অথবা সুযোগটা কাজে লাগাইতে পারিনি, বাট ওইখান থেকে অনেক কিছু শিখছি। পরের বছরও খেলতে পারছি, ওইখান থেকেও অনেক কিছু শিখছি। ওইখানের টিমেও অনেক হেল্প ছিল, হেল্প করছে তারা, সুজন স্যাররা। সো ডে বাই ডে তো নিজেকে ইম্প্রুভ করতেই হবে, যদি খেলতে হয় ক্রিকেট যতদিন আসি, যতদিন চেষ্টা করতেছি নিজেকে ইম্প্রুভের জায়গাটায় সর্বোচ্চ নিয়ে যেতে হবে, এছাড়া কোনো বিকল্প ওয়ে নেই। হ্যাঁ, হারিস রফের কাছ থেকে অবশ্যই অনেক কিছু শেখার আছে। সে এখন ওয়ার্ল্ডের ডমিনেটিং একটা ফাস্ট গান বলা চলে। অবশ্যই তার ওয়ার্ক অ্যাক্টিভিটিস, মাঠে কী ধরনের প্ল্যান থাকে, কি করে তারা টি টোয়েন্টিতে, অবশ্যই শেখার কিছু আছে। খেলি বা না খেলি, যে ড্রেসিং রুমটা শেয়ার হচ্ছে শোয়েব মালিক ভাইয়ের সাথে, অনেক কিছু শিখতেছি। এত ভালো একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারের সাথে থাকা, শেখা, ইভেন যারা আসবে সিনিয়ররা, যে তাদের কাছ থেকে কিছু না কিছু শিখতে পাওয়াটা, একটা জিনিস করে শিখতে পারলেই নিজের ক্রিকেট ক্যারিয়ারে অনেক ভালো কিছু করা সম্ভব। হ্যাঁ, বলতে পারেন লাইফের প্রথম। না, এটা আসলে ওইভাবে ধাক্কার কাজ করেনি, কারণ আজকে হোক কালকে হোক সবাইকে আমাদের মরতেই হবে। তো ওনার আসলে এই চিন্তাটা ছিল যে আসলে উনি মারা যাওয়ার পরেই কিন্তু আমি প্রিমিয়ার লিগের টিম হচ্ছিল না, তখন উনি মারা যাওয়ার ঠিক পরের দিনই আমার প্রাইম ব্যাংকে সাইন হয়। তো সামথিং এখান মানে বলতে পারেন যে আসলে এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা ভালো কিছু ছিল। তো এটা সবসময় ব্যাক অফ মাইন্ডে কাজ করা, হয়তো বা আজকে বাবা বাইচা থাকলে অনেক খুশি হইতো এরকম লাইফ ম্যাচে থাকলে। কিন্তু উইকেট এরকম কোনো বিহেভই করেনি, ফার্স্ট হাফে কিন্তু উইকেট ট্রু উইকেট ছিল ব্যাটিং ফ্রেন্ডলি, বাট সেকেন্ড হাফে যে আমরা দেখলাম যে বল ডাউন হয়ে যেতেছে উইকেটের বল, তাছাড়াও আমরা আর্লি কিছু উইকেট লস্ট করার কারণে ম্যাচটা একটু প্রেশারে চলে গিয়েছে। তো লো স্কোরিং গেম এরকমই হয় যে যদি আপনার আর্লি কিছু উইকেট পড়ে যায় এটা একটু টাফ হয়ে যায়, আদারওয়াইজ আপনি যদি ফুল অ্যাটাকিং খেলেন তো এটা কোনো প্রেশারই ফিল হয় না। সো হয়তো বা এটা একটা সবার চেষ্টা ছিল, আমরা প্রথমে অবস্থায় করতে পারিনি। ইনশাল্লাহ আমরা এই যে ভালো টিমের এই একটা সাইন ভালো যে কেউ না কেউ কামব্যাক করবেই টিমরে। আসলে আমার দুই কোচ হচ্ছে আমার বড় ভাই আর আমার মেজো ভাই, সব সময় ফোন দিলেই ঠিক আছে, ওনারা এত আমাকে নলেজ দেয় ঠিক আছে যে অ্যাবাউট গেম। তো ওরা আসলে আমার বড় ভাই আমার জন্য মানে হিরো, উনি ওনার লাইফের সব কিছুই স্যাক্রিফাইস করছে শুধু আমার ওই ক্রিকেট খেলা নিয়ে। কী বলবো, ইমোশনাল হয়ে যেতেছে আসলে। মানে মেজো ভাই বলেন, তারা সব কিছু আর কি আমার ক্রিকেট ক্যারিয়ারের জন্য অনেক মানে বলতে গেলে ই করছে ঠিক আছে। আর আরেকজনের কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার একাডেমিক কোচ নাদিম সাজ্জাদ ভাই। যখন আমি আন্ডার 18 খেলি তো তখন আমার হয়তো বা কিছু ছিল না, তো উনি এতটা হেল্প করছে যে আসলে ভাষা প্রকাশ করার মতো না। ওনাকে আসলে কোনো দিন কোনো কিছু দিয়ে আমি ই করতে পারি নাই। তো নাদিম ভাই, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ।
রবিউল শোয়েব মালিকের কথা বলছেন, যখন শোয়েব মালিককে নেটে বল করেন তখন কি ধরনের কথাবার্তা আদান প্রদান হয়, কি ধরনের টিপস নেন ব্যাটসম্যানদের কাছ থেকে? না আসলে উনি সুন্দরভাবে বলে দেয় যে কোন উইকেটে কীভাবে বল করা উচিত, ঠিক আছে, ব্যাটসম্যানদের ওইভাবে বলে দেয় কীভাবে ইনিংসটা বিল্ড আপ করা উচিত, কীভাবে খেললে ইনিংসে বড় করা যায়, কনফিডেন্স ব্যাক করা যায়, আর যে কোনো সময়ে আপনি কীভাবে নিজের টিমকে ব্যাক করতে পারবেন। তো ওনার কাছ থেকে অনেক ভাইটাল ওয়ার্ডস আসে, সব গেমস রিলেটেড, স্কিল রিলেটেড, মানে ইম্প্রুভ করার অনেক জায়গা থেকে, তো সবাই অনেক খুশি ওনাকে পেয়ে আমাদের টিম। আমরা তাকে ওই জায়গাটায় বসিয়েছি যে উনি মেন্টর হিসেবে ডিউরিং, মনে করেন যখনই আমরা একটু ফেসে যাচ্ছি বা কোনো কিছুই হচ্ছে না, ঠিক আছে, উনি নিজের থেকে এসে যখন এনকারেজ করে এটা খুব ভালো লাগে, যে না একটা সিনিয়র প্লেয়ার নিজের থেকে এসে যখন নিজের এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে শেয়ার করে তখন আসলে এটা মানে খুব ভালো লাগে আমাদের কাছে, যে না আমরা পসিবল। উনি কখনোই কোনো নেগেটিভ ওয়ার্ডস বলে না আমাদেরকে, ওনার সব কিছুই পজিটিভ থাকে, সাহস দেয় অনেক সুন্দর, কনফিডেন্স দেয়, তো এটা আমাদের জন্য অনেক হেল্পফুল। Professor বলতে পারেন, yes, really professor. Okay, thank you very much. Thanks so much.